গতকাল তো আজকেও একটি ব্রিফিং মিটিং শেয়ার করছিলাম আমরা একটু পরে আপনাকে দেখাবো টিভিটি আমি আপনাকে বলি গতকাল একটি 40 ফুটের একটি বিশাল আকারের টিভি এইবারে ফ্যাশন করছে আমরা সংশ্লিষ্ট বন বিভাগ এবং সুন্দর টিভিটি আমরা জানতে পেরেছি গতকাল যে টিভিটি ছিল 40 ফুটের লম্বা টিভি প্রচণ্ড আঘাতে জর্জরিত হয়ে এখানে বসে আছে প্রশাসন এটাকে বেশ কিছুক্ষণ তাদের উদ্ধার এবং যে প্রয়োজনীয় ব্যবস্থা করার পর তারা রাত 12টার দিকে গতকালের মৃত টিমিটি পুঁতে ফেলেছিল এর প্রেক্ষিতে আজকে 5 ঘন্টার মাথায় আবারও একটি মৃত টিমি এসে এসেছে সকাল আজকে ভোরে সকাল 7টা থেকে 8টা এখানকার যে ইয়ে রয়েছে হিমছড়ি সমুদ্র সৈকত রয়েছে এই সৈকতে এই মৃত টিমিটি বেশি এসেছে দেখাচ্ছি এই মৃত টিমিটি হচ্ছে গতকালের সে একটু ছোট অর্থাৎ 43 ফুটের এই মৃত টিমি পাশাপাশি এখানকার যারা এবং সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে এখানে তারা তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে আমি আপনাকে আরেকটি বিষয়ে উল্লেখ করতে চাচ্ছি যে তাদের এখানকার যে সংশ্লিষ্ট বালিয়াড়িতে ফুটে ফেলা হবে এর ভিতরে টিমিটি দেখার জন্য এখানে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে সকাল থেকে আশেপাশের লোকজন এখানে এসে মৃত টিমিটি আপনার পর্যবেক্ষণ করছেন বা দেখছেন অনেকে প্রথমবারের মতো এই মৃত দেখছেন এখানকার যারা প্রশাসন রয়েছে এবং উৎসুক জনতা রয়েছে তারা জানিয়েছেন এটি 10-12 দিন আগে মারা যেতে পারে পাশাপাশি 10-12 দিন আগে আজকে সকাল 7টার দিকে এখানে জোয়ারের পানিতে বেশি এসে কিন্তু এখানে অবস্থান নেওয়ার পর এখানকার প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে কিন্তু এখানকার আমি বেশ কিছু পরিবেশবাদীর সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছে গতকাল এবং আজকে দুটি বিশাল আকারের মৃত্যু টিমি অর্থাৎ টিমিগুলো কেন মারা হচ্ছে আসলে খতিয়ে দেখার বিষয়ে অনেকে ধারণা করছেন দুটি কারণে মারা যেতে পারে একটি হচ্ছে জাহাজের আঘাতে তাদের যে আয়ু তাদের যে জীবন শেষ হওয়ার পর মারা যেতে পারে পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যদি পরিবেশ আশঙ্কা থাকে কোনো আসলে খতিয়ে দেখার বিষয় জীবনগুলো কি জন্য মারা পড়েছে আঘাতের চিহ্ন রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন যেটা জানিয়েছেন